হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। বন্ধুরা, এই ভিডিওটা রবিবার তালা মার্কেটের। তো বন্ধুরা, সেদিনকে একটু বৃষ্টি হওয়ার কারণে আটকে গেছিলাম, তাই ভাবলাম একটা কুকুরের ভিডিও করেই নেওয়া যাক। তো এই ভিডিওতে তোমাদের কুকুরের এখন রিসেন্ট কী কী প্রাইস চলছে সম্পূর্ণ দেখাবো। আর বন্ধুরা, কুকুরের বাচ্চাগুলো খুব সুন্দর বাচ্চা, আর যারা কুকুর পছন্দ করো তারা অবশ্যই এই মার্কেটে এসে কুকুর নিয়ে যেতে পারো। আর যদি দেখে তোমাদের পছন্দ হয় তাহলে আমি ডিসক্রিপশন বক্সে এই দাদাদের নাম্বার দিয়ে দেবো, তো সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে এই কুকুরগুলো নিতে পারো। তো বন্ধুরা, আজকে সমস্ত রকম কুকুরের আমি প্রাইস দেখাবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে, আর ভালো লাগলে ভিডিওটিকে একটু লাইক করবে, আর চ্যানেলে যদি তুমি নতুন হও তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই শুরু করি স্প্লিট থেকে। তো এই যে তোমরা চারটে ছোটো ছোটো সুন্দর কুকুর দেখতে পাচ্ছ, এই কুকুরগুলোর দাম যে ছিল, আর এখানে বন্ধুরা দাম কম বেশি হয় তো তোমরা অবশ্যই দেখতে পারো। আর এই কুকুরগুলোর দাম ছিল 5,500 টাকা থেকে 6,500 টাকা পর্যন্ত, তো তোমরা এখানে একটু বার্গেনিং করতে পারো। নেক্সট বন্ধুরা দেখো, এই হচ্ছে পাখির ভিডিও করার পরে খুব বৃষ্টি হয়েছিল, তারপরে এটা মুহূর্ত। নেক্সট যে কুকুরটি আছে সেটা হচ্ছে লাসা। বন্ধুরা, লাসা একটা ঘরোয়া ছোটো বাড়ির জন্য খুব ভালো একটা কুকুর। তা তোমাদের ঘর যদি ছোট হয় তো তাহলে তোমরা এই কুকুরটা অবশ্যই রাখতে পারো, এটা একটা ছোটো ঘরে ভালো কুকুর। আর এই কুকুরটার দাম মাত্র 12,500 টাকা। তো লাসা কুকুরের এখন যে দাম, মানে এই কুকুরটার দাম 12,500 টাকা। যারা চাও তারা অবশ্যই মার্কেটে এসে নিয়ে যেতে পারো, নাহলে আমি এই দাদার নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তুমি সেখান থেকে কন্ট্যাক্ট করে অবশ্যই কুকুরটি কিনতে পারো। আর বন্ধুরা, ডিসক্রিপশন বক্সে যে নাম্বারগুলো, যে আমি দুটো তিনটে নাম্বার দেবো, সেখান থেকে তোমরা কুকুরগুলো নিতে পারো। নেক্সট বন্ধু আসছে ল্যাব। তো ল্যাব কুকুর এখানে বিভিন্ন, মানে কোয়ালিটির ল্যাব কুকুর ছিল। তো এই কোয়ালিটিটা 16,000 টাকা দাম রেখেছিলো, এবং তুমি 12,000 টাকা, 13,000 টাকা, 10,000 টাকা এরকম দামে তুমি ল্যাব কুকুর পেয়ে যাবে। আর মানে এখানে কোয়ালিটির উপরে দাম হয়, যার কুকুরের কোয়ালিটি ভালো তার কুকুরের দামটা একটু বেশি। তো খুব সুন্দর কুকুর দেখো তুমি, কত দারুণ লাগছে। আর বন্ধুরা, কুকুর মানে এই বাচ্চাগুলো মানে এত কিউট, এত কিউট, মানে যার কোলে যায় তার কোল দিয়ে নামতে চায় না, তখন না মনে হয় যে নিয়েই চলে আসি। আর আমি কুকুর খুব ভালোবাসি, এই জন্য আমি আর কি কুকুরের মার্কেটে যাই না, পাখির ভিডিও করি কিন্তু কুকুরের মার্কেটে যাই না। একই জায়গায় দুটো মার্কেটই, কিন্তু কুকুরের মার্কেটে ঢুকি না, কারণ মানে কুকুর আমি এত ভালোবাসি, ওরা যখন কোলে উঠে বসে পড়ে না তখন মনে হয় কি বাড়িতে নিয়ে যাব। আর এখন কুকুর পোষার বাড়ির অবস্থা নেই, তাই আমি একটু অ্যাভয়েড করি। তা তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, তাহলে আমি নেক্সটে আমি কুকুরের যে প্রাইসগুলো চলে সেইগুলো আমি তোমাদের আপডেট দেওয়ার চেষ্টা করব। তো এখানে দেখো বন্ধুরা, হাস্কি আছে। তো হাস্কি এখন আগের রেটটা এখন আর নেই, এখন রেটটা অনেকটা কমে গেছে। তো এই হাস্কি যেটা আছে সেটা হচ্ছে কুকুরের দামটা এখন রেখেছিল সেটা হচ্ছে 45,000 টাকা করে। তো দারুণ দারুণ হাস্কি, একটা নীল চোখ, একটা হলুদ চোখ, বা দুটো নীল চোখ। তো হাস্কি বন্ধুরা খুব ভালো একটা কুকুর, তোমরা যদি নিতে চাও তাহলে নিতে পারো। আর তোমরা অনেক সময় টিভিতে দেখেছো এই হাস্কি, মানে আর কি কুকুর, এই ব্রিডটা খুব সুন্দর একটা ব্রিড। দেখো দারুণ কুকুর, দারুণ কুকুর। তো এটার দাম হচ্ছে 45,000 টাকা। আর এটা বিভিন্ন সময় ওঠানামা করে বন্ধুরা, একটুখানি যদি খারাপ কোয়ালিটির মাল আসে তাহলে দামটা একটু কম থাকে, একটু ভালো কোয়ালিটির মাল আসলে দামটা একটু বেশি থাকে। তো এটা হচ্ছে হাস্কি। আর বন্ধুরা তোমরা, কুকুরগুলো বন্ধুরা এতই জারো দারুণ যে মানে কোলে নিয়ে আদর করতে ইচ্ছা করে। নেক্সট বন্ধুরা আসছে বক্সার। তো বক্সার এটা একটা ফিমেল আছে, 25,000 টাকা দাম আছে, আর এটি একটা বক্সার কুকুর। তো বক্সার মানে এইগুলো একটু বড় জাতের কুকুর, তো যার বাড়িতে জায়গা একটু বড় থাকবে তারা এইগুলো নিও। বন্ধুরা কুকুর সবসময় বাড়ির মানে বাড়ির মাপ অনুযায়ী কুকুর কিনতে হয়,
শুধু আপনার শখ থাকলো আপনি কুকুর কিনে এলেন এটা করবেন না, বাড়ির যেরকম মাপ থাকবে, কেন এক কুকুরের জন্য তার খেলাধুলার জন্য বেশ কিছুটা জায়গা লাগে। আপনার বাড়ির যদি জায়গা ঠিকঠাক হয় তাহলে আপনি সেই মাপের কুকুর কিনতে পারেন। যেমন যদি বাড়ির জায়গা ছোট হয় তাহলে আপনি স্প্লিট নিতে পারেন বা সিরজু লাসা এসব নিতে পারেন। আবার যদি আপনার বাড়ির জায়গা একটু বড় হয় তাহলে আপনি বড় জাতের কুকুরগুলো যেমন ল্যাব জার্মান শেপার্ড এসব কুকুর আপনি বাড়িতে রাখতে পারেন। তো অবশ্যই আপনার জায়গা বাড়িতে যেরকম জায়গা সেরকম অনুযায়ী আপনি কুকুরটা সিলেক্ট করবেন, তাহলে কুকুরের জন্য ভালো হবে আপনার জন্য খুব ভালো হবে। এরপরে বন্ধুরা আমার খুব একটা ফেভারিট কুকুর রয়েছে চাও চাও। তো চাও চাও কুকুরটা তোমরা শুধু দেখো, দারুণ কুকুর, দারুণ, মানে আমার একটা স্বপ্নের কুকুর। কিন্তু যেহেতু বাড়ির জায়গাটা খুব একটা ভালো না তাই এখন আমি নিতে পারছি না, কিন্তু পরবর্তীকালে আমি চাও চাও কুকুর একটা নেবো। তো চাও চাও কুকুরটার দাম যেটা রেখেছিলো সেটা 45,000 টাকা, দামটা অনেকটাই কমে গেছে। আগে 82,000 টাকা দাম ছিল, এখন সেখান থেকে কমে মাঝখানে একবার শুনেছিলাম 65,000 টাকা হয়েছিল, তারপরে এখন দেখি 45,000 টাকা। তো তোমরা দেখো কুকুরটা দারুণ কুকুর, আর এইটা একমাত্র একটা কুকুর যার কুকুরের জিভটা পুরো নীল হয়। তো তোমরা ভালো করে লক্ষ্য করো কুকুরটা, দেখো জিভটা নীল। আর এটা হচ্ছে বাচ্চা কুকুর, মাত্র মানে 1 মাস না 1.5 মাস বয়স। সেখানে কুকুরের দেখো কুকুরের গ্রোথ দেখো কত মোটা, মানে এই কুকুরগুলো যখন বের করছিলো না তখন মনে হচ্ছিলো কি যে আর কি রাজা, এরাই রাজা, মানে সবাই তখন এর দিকে তাকিয়েছিল, দারুণ কুকুর, দারুণ কুকুর লাস চাও চাও। কিন্তু এগুলো খুব একটা মানে হিংস্র ব্রিডের কুকুর, তা এদের খুব মানে লোকের অ্যাটেনশন নিতে খুব ভালোবাসে। তো তোমরা যদি অ্যাটেনশন না দাও তাহলে কুকুরটা খুব হিংস্র হয়ে যায়। তো তোমরা অবশ্যই এইসব কুকুর যদি রাখো তাহলে বাড়ির পরিবেশটা খুব ভালো লাগবে। তো এখানে দেখো সিটজু, তো সিটজুর দাম 8,000 টাকা রেখেছিলো, কিছু কিছু জায়গায় 16,000 টাকা দেখলাম সিটজু। তো বন্ধুরা এরপরে নেক্সট হচ্ছে এই হাস্কি, হাস্কির দাম তো বলেছি 45,000 টাকা। তা তোমরা তোমাদের বাড়ির মাপ অনুযায়ী কুকুরগুলো রাখবে। আর বন্ধুরা তোমরা যদি চাও যে প্রত্যেক সপ্তাহে কুকুরের কী দাম চলছে, তোমরা যদি মানে আমাকে কমেন্ট করো তাহলে। তো বন্ধুরা প্রত্যেক রবিবার আমি তো যাই টালা মার্কেটে পাখির ভিডিও করতে, তো আপনারা যদি চান তাহলে আমি কুকুরের প্রাইসটাও প্রত্যেক রবিবার আমি আপনাদের আপডেট দিয়ে দেবো। দেখো দারুণ কুকুর, এটা একটা ল্যাব কুকুর। আর দেখো মানে মনে হচ্ছে এই দিদিটার মনে হচ্ছে কতই না চেনা। তো দেখো কুকুরটা একদম হাতের মধ্যে শুয়ে পড়েছে, মনে হচ্ছে কী না কী চেনে, মানে কুকুরটা মানে বাচ্চা কুকুরটা দিদিটাকে কী চেনে এমন ভাব করছে। দেখো কোলে উঠবে নামতেই যাবে না, লাস্ট দিদিটা এই কুকুরটা কিনেই নিয়েছিল। কুকুর যখন বাচ্চা অবস্থায় থাকে বন্ধুরা তখন না কুকুর মনে হয় হাঁটলেও কত সুন্দর লাগে, মানে কি কিউট লাগে, হাঁট যখন হাঁটে নর্মালি, যখন খেলা করে তখন তো সুন্দর লাগেই কিন্তু যখন হাঁটে তখনও খুব সুন্দর লাগে। দেখো কি মাসুম, এই কুকুরটা দিদি লাস্টে নিয়েছিল। এরপর আছে বন্ধুরা ডালমেশিয়ান। তো ডালমেশিয়ান এই কুকুরটার দাম মনে হয় রেখেছিল, এটা আমার ঠিক কনফার্ম আমার ঠিক মনে নেই। এখানে ল্যাব জার্মান শেপার্ড ওর পরে বক্সার মানে বিভিন্ন জায়গায় কুকুর আপনি পেয়ে যাবেন। তো রেটটিবারের দাম ছিল 12,000-12,500 টাকা। তো রেটটিবার তোমরা দেখতে পাচ্ছ, আর দেখো বন্ধুরা কুকুরের মেলা, মানে দারুণ দারুণ কুকুর থাকে। তো তোমরা চাইলে এখান থেকে কুকুর নিয়ে যেতে পারো। এখানে আছে বন্ধুরা পাগ, তো পাগের দাম ছিল 18,000 টাকা। এটা মানে পেডিগ্রি খাওয়াচ্ছে, পেডিগ্রি নাম বলতে পারবো না কী খাওয়াচ্ছে। আর বন্ধুরা এখানে আছে পার্সিয়ান ক্যাট, তো পার্সিয়ান ক্যাটের যে প্রাইসটা শুরু হয় সেটা 12,000 টাকা থেকে শুরু হয়, 12,000 টাকা, 13,000 টাকা, 16,000 টাকা। তো এটা হচ্ছে এই যে কুকুর, এই যে ক্যাটটা দেখাচ্ছি সেটা 14,000 টাকা দাম, তোমরা দেখতে পাচ্ছ এটা পার্সিয়ান ক্যাট। আর এটা বিভিন্ন কালারের আপনি এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর বন্ধুরা সবথেকে বড় কথা যে এরা না মানে আপনাকে যখন কুকুর দিচ্ছে তখন
আপনি যদি চান তাহলে এদের সাথে এদের কাছে কন্ট্যাক্ট করে আপনি বিভিন্ন মানে এদের কুকুরের মেডিসিন বা কুকুর কীভাবে কী খায় কি না খায় সব এরা গাইড করে দেয়। তা আপনারা এখান থেকে পুরোটাই গাইড পেয়ে যাবেন। তো তোমরা যদি কুকুর দেখে পছন্দ করো তাহলে অবশ্যই এই মার্কেটে আসো, ভিজিট করো, কুকুর নিয়ে যাও। আর এরা ডেলিভারিও করে থাকে, কিন্তু ডেলিভারির জন্য বেশ কিছুটা চার্জ নেয়। তো তোমরা যদি চাও তাহলে অবশ্যই এদের কাছ থেকে কুকুরটা নিতে পারবে। দেখো এটা জার্মান শেপার্ড, 8,000 টাকা দাম, 2 মাসের বাচ্চা। কত সুন্দর জার্মান শেপার্ড, এইগুলো তো বেশি বড় হবে না, এরকম সেম। তাহলে বন্ধুরা ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে আর তুমি যদি এত পর্যন্ত ভিডিও দেখেই নাও তাহলে বন্ধুরা একটা লাইক অবশ্যই করবে, আর চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমি কুকুরের ভিডিও করার সাথে সাথে পাখি ভিডিও করি, যারা পাখি ভিডিও দেখোনি এই রবিবারে তারা পাখি ভিডিওটা আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পাখির এই রবিবারে পাখির ভিডিওটা দেখতে পারো, মানে পাখির কত কী প্রাইস চলছে। আর নেক্সট কোন পাখির উপরে ভিডিও তোমরা চাও তাহলে সেটা কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে সেটা নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করব। বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিও, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বন্দে মাতরম, জয় হিন্দ বন্ধুরা। অরিজিনাল 25 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